ওয়েলকাম ব্যাক। একটি ল্যাপটপকে আপনি চাইলে অন্য একটি ল্যাপটপের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন শুধুমাত্র ইন্টারনেট ইউজ করে। এছাড়াও আপনি চাইলে আপনার ল্যাপটপকে কিন্তু সম্পূর্ণ ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন। সো এর জন্য যে ট্রিক বা ওয়েগুলো রয়েছে সেগুলো আসলে অনেকগুলোই দেখা যায় যে ল্যাগ করে, অনেক প্রবলেম করে। সো আজকে আমরা একটা বেস্ট ওয়ে দেখবো এবং জাস্ট একটা সফটওয়্যার ইউজ করে আপনি যে কোনো ডিভাইসের মাধ্যমে আপনার অন্য একটি ডিভাইসকে কন্ট্রোল করতে পারবেন এবং সবগুলো জিনিস অ্যাক্সেস করতে পারবেন। ওকে, সো ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন, যে ল্যাপটপে আপনি আসলে কন্ট্রোল করতে যাচ্ছেন সেই ল্যাপটপে এটি ইনস্টল দিতে হবে এবং যেটির মাধ্যমে কন্ট্রোল করতে যাচ্ছেন সেটাতেও কিন্তু এটি ইনস্টল দিতে হবে। ওকে, এবং আপনি যদি ফোন দিয়ে কন্ট্রোল করতে চান তাদের অ্যাপটি কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে, সো সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ওকে, সো আমি সবগুলো প্রসেস দেখিয়ে দিব, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। শুধুমাত্র নাম শুনে আপনি ইউজ করতে পারবেন না, কারণ এখানে কিছু সেটিংস রয়েছে যা যেগুলো ইউজ না করলে কিন্তু আপনি আসলে পুরোপুরি সম্পূর্ণ ডিভাইসটি কন্ট্রোল করতে পারবেন না, অনেক প্রবলেম ফেস করবেন। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনাদের যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে জানাতে পারেন। সো এখান থেকে আমরা সিম্পলি সার্চ করব Anydesk লিখে। ওকে, সো Anydesk লিখে সার্চ করার পর হয়তো বা অনেকে নাম শুনতে পারেন বা অনেকে ইউজ করেন, যারা ইউজ করেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন, যারা আসলে জানেন না তাদের ক্ষেত্রে বলি এটি একটি রিমোট ডেস্কটপ অ্যাপ্লিকেশন। ওকে, এবং এটা কিন্তু অনেক ফাস্ট এবং এটি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন। অন্যান্য যে এই টাইপের সফটওয়্যারগুলো রয়েছে রিমোট অ্যাক্সেসের জন্য সেগুলো কিন্তু আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না। সো এখান থেকে সিম্পলি ডাউনলোড নাওতে ক্লিক করে দিবেন। ডাউনলোড নাওতে ক্লিক করার পর এরকম আসবে, সো এখান থেকে উইন্ডো সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু অ্যাপটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন অনলি 5 MB একটা অ্যাপ অর্থাৎ সফটওয়্যার। সো আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে, সিম্পলি আমি জাস্ট ওপেন করে নিব Anydesk-টিকে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি সার্চ দিলাম জাস্ট Anydesk-এ, আপনারা জাস্ট একবার ক্লিক করলেই কিন্তু ওপেন হয়ে যাবে, এটা ইনস্টল দিতে হবে না, এটা প্রি ইনস্টল থাকে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ আসবে, একদম সিম্পল একটা পেজ। এখানে কিছু কিছু ক্ষেত্রে পারমিশন চাইতে পারে, সবগুলো অ্যালাউ করে দিবেন, আদারওয়াইজ কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন না। সো এখন আমরা যে ডিভাইসটি আসলে অ্যাক্সেস করব সেই ডিভাইসে চলে যাব। সো আশা করি আপনাদের একটা নতুন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই সাইডে, আমার দ্বিতীয় ল্যাপটপ। সো অলরেডি কিন্তু Anydesk-এর ইনস্টলেশন আপনারা দেখতে পাচ্ছেন, Anydesk আমি ওপেন করে রেখেছি। সো সিম্পলি এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ইওর অ্যাড্রেস, একটা অ্যাড্রেস দেওয়া রয়েছে অর্থাৎ একটা কোড দেওয়া রয়েছে। এই কোডটি আপনারা যে কাজটি করবেন যেটি দিয়ে কন্ট্রোল করতে যাচ্ছেন, সাপোজ আমি আমার যে দ্বিতীয় প্রথম ল্যাপটপটি রয়েছে এটি দিয়ে কন্ট্রোল করব। সো এখানে জাস্ট আপনারা এই যে অ্যাড্রেস বারে এই অ্যাড্রেসটি টাইপ করবেন, অর্থাৎ এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন 364, এর পরবর্তীতে বাকি যেটির দেওয়া রয়েছে সিম্পলি এই কোডটি টাইপ করে দিবেন। টাইপ করার পর জাস্ট এন্টার চাপবেন, নয়তো হলো যে এই অ্যারো সাইনে ক্লিক করলে হবে। সো আমি এন্টার প্রেস করছি অ্যান্ড এখান থেকে অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করে দিবেন। অবশ্যই অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন দ্বিতীয় ল্যাপটপে কিন্তু রিকোয়েস্ট চলে এসেছে। সো এখন আমরা কোন অ্যাকসেপ্টে ক্লিক করব, সো এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রথম অ্যাকসেপ্টটি এটাতে ক্লিক করবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু সম্পূর্ণ অ্যাক্সেস কিন্তু নিতে পারবেন একটা ল্যাপটপ বা একটা ডিভাইসের। ওকে, সো এখন দেখেন আমি কিন্তু এই যে আমার যে দ্বিতীয় ল্যাপটপটি রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আমি এই ল্যাপটপটি উইদাউট কোনো কিছু করা ছাড়াই কিন্তু আমি অ্যাক্সেস করতে পারছি গাইজ। ওকে, সব ফিচার কিন্তু এখান থেকে ইউজ করতে পারবো, আমরা যে কোনো সফটওয়্যার চালাতে পারবো। এটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেটের স্পিড যত ভালো হবে আপনি তত স্মুথলি কিন্তু এই সফটওয়্যারটি ইউজ করতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ল্যাপটপ দিয়ে অন্য একটা ল্যাপটপ কন্ট্রোল করতে পারবেন আপনারা। সো এখন আমরা দেখবো যে ফোন দিয়ে কিভাবে আসলে ল্যাপটপ কন্ট্রোল করা যায় এই Anydesk-এর মাধ্যমে। ভিডিওটি লাস্ট পর্যন্ত এনজয় করতে থাকেন। সো এখন আমরা ফোনের স্ক্রিন ওপেন করে নিচ্ছি। সো গাইস, আশা করি আপনারা আমার ফোনের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি প্লে স্টোরে রয়েছি, সিম্পলি আপনার প্লে স্টোরে আসার পর Anydesk লিখে সার্চ করবেন। তাদের একটা অফিসিয়াল অ্যাপ রয়েছে দেখতে পাচ্ছেন, Anydesk রিমোট ডেস্কটপ। সো এটি সিম্পলি ইনস্টল করে নেবেন। ওকে, তো নেওয়ার পরে ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ চলে আসবে এরকম, এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাগ ইন অ্যাভেলেবেল। সো প্লাগ ইনটি অবশ্যই ইনস্টল দিতে হবে, সো ওকেতে প্রেস করে দিবেন। দেন অটোমেটিক্যালি কিন্তু প্লাগ ইনটি ইনস্টল হয়ে যাবে দেখতে পাচ্ছেন। সো ইনস্টল নাও, অবশ্যই প্লাগ ইন ছাড়া কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না আপনার অন্যান্য ডিভাইসকে। ওকে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন ইনস্টল কিন্তু হয়ে গিয়েছে। সো এখন আমরা এখান থেকে ব্যাক করব অ্যান্ড এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্লাগ ইন অ্যাক্টিভেশন। সো অ্যাগ্রিতে প্রেস করে দিবেন অ্যান্ড এখান থেকে অ্যাক্সেসিবিলিটির কিছু পারমিশন চাইবে। সো এটার যত ধরনের অ্যাক্সেসিবিলিটি রয়েছে অবশ্যই সেগুলো আপনারা দিয়ে দিবেন, এই যে Anydesk দেখতে পাচ্ছেন। সো এটা আপনারা পারমিশন অ্যালাউ করে দিবেন, আদারওয়াইজ কিন্তু আপনি অন্য ডিভাইসগুলো কন্ট্রোল করতে পারবেন না। ওকে, সো এখান থেকে জাস্ট 10 সেকেন্ডের একটা টাইমার আসবে, এটা আমি অ্যালাউ করে দিচ্ছি। ওকেতে প্রেস
করে দিচ্ছি। দেন এখন আমরা যে কাজটি করব এখান থেকে সিম্পলি আমি ব্যাগে চলে যাচ্ছি। এর পরবর্তীতে এখান থেকে আমরা যে ডিভাইসটি কন্ট্রোল করতে যাচ্ছি, সাপোজ এখন আমি আমার ল্যাপটপটি কন্ট্রোল করব, সো ল্যাপটপে যে কোডটি দেখতে পাচ্ছেন আমি সিম্পলি এই কোডটি টাইপ করে দিচ্ছি। সো এখান থেকে যে কোডটি দেখা যাচ্ছে সেই কোডটি আমি টাইপ করে দিচ্ছি। আপনারা আপনাদের কোড অবশ্যই ভিন্ন হবে, দেখতে পাচ্ছেন আমি কোডটি টাইপ করে দিয়েছি। দেন এখান থেকে আমি অ্যারো সাইনে ক্লিক করে দিব অ্যান্ড এরকম আসবে। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে আমার ল্যাপটপে এখানে একটা রিকোয়েস্ট চলে আসবে। সো আমরা জাস্ট একটু ওয়েট করবো গাইস। সো গাইস দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপে এখানে কিন্তু একটা রিকোয়েস্ট চলে এসেছে। সো সিম্পলি আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন, অ্যাকসেপ্টে ক্লিক করার পর এরকম আসবে, এখান থেকে ইয়েসে ক্লিক করে দিবেন। দেন অটোমেটিক্যালি দেখতে পারবেন এখানে কিন্তু আমার কিছুক্ষণের মধ্যে আমার ফোনের স্ক্রিনের মধ্যে আমার ল্যাপটপের স্ক্রিনটি শো হয়ে যাবে। সো আমরা জাস্ট একটু ওয়েট করব, এটা ডিপেন্ড করে আপনার ইন্টারনেটের স্পিডের উপর এবং আপনার কম্পিউটার এবং হার্ডওয়্যারের উপর। সো এখান থেকে আমি যদি ফুল স্ক্রিন করে দিই সেক্ষেত্রে দেখতে পারবেন ফুল স্ক্রিন মোড চালু হয়ে গিয়েছে অ্যান্ড কিছুক্ষণের মধ্যে এখানে কিন্তু স্ক্রিনটি শো হওয়া শুরু হয়ে যাবে গাইজ। ওকে সো একটু জাস্ট আমরা ওয়েট করি। সো গাইজ দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমাদের কিন্তু স্ক্রিনটি চলে এসেছে। এই যে দেখেন এখানে কিন্তু আমি জাস্ট ফোন দিয়ে এখন কিন্তু আমার মাউসের কার্সারটি নড়াতে পারছি। ওকে এবং এখানে আপনারা যে টুল বারটি পেয়েছিলেন, সো এখান থেকে ফোনটি আমি রোটেট করে নিলাম অ্যান্ড এখন কিন্তু আমি ফুল স্ক্রিনে অ্যাক্সেস করতে পারবো এটিকে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফুল স্ক্রিন চলে এসেছে। সো এটা চাইলে আমি এই যে আলাদা ট্যাবে যাইতে পারবো, দেখতে পাচ্ছেন। সো আমি কিন্তু ট্যাবে শিফট করতে পারছি জাস্ট ফোন দিয়ে, এখান থেকে মাউসের কার্সার কিন্তু আমি ফোন দিয়ে নাড়াতে পারছি। ওকে সো আশা করি বুঝতে পেরেছেন আপনার ফোন দিয়ে কিন্তু আপনি ফুল আপনার যে ল্যাপটপের স্ক্রিন রয়েছে সেটা আপনি কিন্তু খুব ইজিলি কন্ট্রোল করতে পারবেন এবং যে কোনো কিছু করতে পারবেন, আসলে এখানে সব কিছুই সম্ভব। ওকে সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে কন্ট্রোল করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ফুল ভিডিও অ্যান্ড ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, সেক্ষেত্রে আপনাদের ফ্রেন্ডদেরও হেল্প হবে। ওকে ধন্যবাদ সবাইকে।